দশ নম্বর প্রশ্নে বলা আছে আট প্লাস ষোলো প্লাস চব্বিশ ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি কত তার মানে আট প্লাস ষোলো প্লাস চব্বিশ প্রথম নয়টি পদ হুম তার মানে এরকম যদি নয়টা পদ হয় পদের সংখ্যা যদি নয় হয় তাহলে তাদের যোগফল কত তাহলে আমরা জানি যে প্রথমে যদি লেখি যে ধারাটির মানে ধারাটির প্রথম পদ প্রথম পদ এ ইকুয়াল টু আট সাধারণ অন্তর ধারাটির সাধারণ অন্তর ডি ইকুয়াল টু ষোলো মাইনাস আট তার মানে কত হল আট সাধারণ অন্তরও আট প্রথম পদও আট সুতরাং প্রথম নয়টি পদের সমষ্টি নয়টি পদের সমষ্টি সো আমরা সমষ্টির ইকুয়েশানটা জাস্ট আগের নয় নম্বর প্রশ্ন আমরা শিখে আসছি সমষ্টি হচ্ছে এরকম যে আমরা জানি সমষ্টির ইকুয়েশান হচ্ছে এন বাই টু জাস্ট সূত্রটা আমি প্রথম লিখব ওয়াই জে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টির সূত্র সেখানে নয়টি পদ মানে এন এর মান আছে নয় এটা সরে এটা না লিখলেও ভালো নয় লিখবো নয় বাই টু তার মানে এন এর মান হবে নাইন বা নয় সেটা লিখে ফেললাম এর মান কত আছে আট প্রথম পদ আট প্লাস এন এর মান আছে নয় নাইন মাইনাস ওয়ান ডি এর মানও আছে আট সো আমার যদি পদ সংখ্যাটা বলা থাকে আর তাহলে আর যদি সিরিজ দেওয়া থাকে বা ধারা দেওয়া থাকে তাহলে আমরা যোগফল খুব সহজেই ক্যালকুলেটার থেকে বের করে নিতে পারি যেমন এটা আছে নাইন বাই টু পরে করবো আমরা আট দুগুণে ষোলো প্লাস নয় মাইনাস এক তার মানে কত আট আট আটা চৌষট্টি তাহলে এখানে যদি আমরা ছোট করে লিখি নাইন বাই টু তাহলে এখানে কত হবে গুণাকারে ষোলো আর চৌষট্টি যোগ করি আমরা যদি চার আর ছয় দশ হাতে এক ছয়ের এক সাত হাতে এক আট তার মানে চল্লিশ দুগুণে আশি আর যদি গুণ করি চার আর চল্লিশের নয় চার নং ছত্রিশ তিনশো ষাট তাহলে এইটা হচ্ছে উত্তর যে প্রথম নয়টি পদের সমষ্টি হচ্ছে যে তিনশো ষাট প্রথম নয়টা বলো দশটা বলো যতটাই বলা হোক না কেন সেটার সমস্ত আমরা এই সূত্র দিয়ে সহজেই বের করতে পারবো